রংপুরের বুজরুক মহদীপুর বালিকা উচ্চ বিদ্যালয়। দিনের বেলায় শ্রেণীকক্ষ থাকে অন্ধকারাচ্ছন্ন, শ্রেণীকক্ষে নেই পাঠদানের কোনো পরিবেশ, কিন্তু কাগজে কলমে সব ঠিকঠাক। স্বজনপ্রীতি করে জাল সনদের মাধ্যমে সহকারী শিক্ষক নিয়োগ দেয়া ও টাকা নেয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। রংপুর প্রতিনিধি আবু আসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রংপুরের মিঠাপুকুর উপজেলার বুজরুক মহদীপুর বালিকা বিদ্যালয়ে কাগজে কলমে সব ঠিক থাকলেও বাস্তবে নেই অনেক কিছু। প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত এমপিও ভুক্ত হলেও পঞ্চম শ্রেণীর পাঠদান কার্যক্রম বন্ধ। এখানে অভিযোগ, প্রধান শিক্ষক রেজাউল ইসলামের উদাসীনতায় চালু হচ্ছে না এ কার্যক্রম। এছাড়া জাল সনদের মাধ্যমে আত্মীয়দের নিয়োগ এবং প্রাথমিক শিক্ষক নিয়োগে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। 3 লাখ টাকা কন্ট্রাক্ট, তার মধ্যে 1,70,000 টাকা তখন নগদ দিছি, 75,000 মধ্যে 45,000 দিছে আর আধাটা দেয়নি। শিক্ষার্থীদের অভিযোগ, দিনের বেলায় অন্ধকার থাকে শ্রেণীকক্ষ, এতে বাড়ে মশার উৎপাত, এছাড়া ফ্যান না থাকায় গরমে অতিষ্ঠ হয় শিক্ষার্থীরা। শ্রেণীকক্ষে পড়ালেখা না হওয়ায় অনেকে স্কুলে না এসে যাচ্ছে কোচিং সেন্টারে। বাংলা ম্যাডাম ইংলিশ ইসলাম ক্লাস নেন, বাংলাটা আমাদের গ্যাপ পড়ে বা ইসলামটা গ্যাপ পড়ে, পুরোটাই তো মেকআপ দিতে পারে না, এক ম্যাডামকে দুটো সাবজেক্ট মেকআপ দিতে পারে না। কয়েকটা সাবজেক্টের স্যার হচ্ছে আমাদের হেড স্যারের ভাই হয়, আর ওই স্যারগুলোর ক্লাস আমরা বুঝতে পারি না। উনি ক্লাসে আসেন কিন্তু চক ডাস্টার কোনো দিন আনেন না, আর আন যদি আমরা বলি তো উনি বলবে হলো চক ডাস্টার লাগবে না, তোমরা তো গাইড কিনছো, ওই গাইড বই দিয়ে আমরা পড়াবো। এ বিষয়ে প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় স্কুল ম্যানেজিং কমিটি এবং উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। ওনার কাছে একটা সার্টিফিকেট আছে, ওনার বিরুদ্ধে যখন অ্যাকশনে গেছিল উনি নাকি হাইকোর্ট করছে, ওনাকে ডাকেন, ওনার কাছ থেকে যাবেন হাইকোর্টের মানে কাগজপত্র দিয়ে। আমার কাছে অভিযোগ আছে, আমরা তদন্ত করব, তদন্ত করার পরে যদি কোনো অনিয়ম পরিলক্ষিত হয় আমরা সভাপতিকে অনুরোধ করব তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। 1972 সালে স্থাপিত হয় বুজরুক মহদীপুর বালিকা উচ্চ বিদ্যালয়, এমপিও ভুক্ত হয় 2002 সালে। নিউজ ডেস্ক, দেশ টিভি।